স্টেশন কিন্তু এখানে ছিল না, স্টেশন কিন্তু ঢুকতে হবে আমাদেরকে একটু ভিতরে, আর কিছু নেই, সব ভিতরে পড়ে। এটাই রুদ্রাণী স্টেশন টিকিট ঘর। এই ঘিয়া নদীর উপর ওইখানে ছিল হচ্ছে রেলের ব্রিজ ছিল, এটা হচ্ছে ভাস্তারা স্টেশন। কিন্তু আমার বাবা মিস্ত্রি ছিল, খালাসিদের 8 টাকা আর আমার বাবার 12 টাকা। কে পছন্দ করে দই খই চিড়ে? পাইলেই পাইতে পারি অমূল্য রতন। তো খুঁজছিলাম যে দশগড়া স্টেশন কোথায়। গল্পটা হয়েছিল শেষ থেকে শুরু, আগের পর্বে ত্রিবেণী থেকে হালুসের গল্প, সাথে বিপিআরে হারিয়ে যাওয়া অধ্যায় দেখিয়েছি, সেই এপিসোডের লিঙ্ক ভিডিওর শেষে দেওয়া আছে। ত্রিবেণী থেকে তারকেশ্বর বা তারকেশ্বর থেকে ত্রিবেণী ভায়া মগরা জংশন, বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে কোম্পানি মাত্র 62 বছর একসাথে যাত্রী এবং পণ্য পরিবহন করে জনপ্রিয়তা লাভ করে এবং হারিয়ে যায়, রয়ে যায় তার স্মৃতিচিহ্ন। গুগল ম্যাপ খুঁজে বের করেছি সবকটি স্টেশন, এই গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে গিয়ে করেছি স্মৃতির মন্থন। সামনে পথ বেশি দূর যেতে পারবো না, কারণ পথ অবরুদ্ধ। সেই ইতিহাস আজ শুধুমাত্র এই কাদামাটির পথে সাক্ষী হয়ে আছে। এটা হচ্ছে কিন্তু মগরা গুড়াপ রোড, আর হালুসাই স্টেশন আমরা তো পাইনি, তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আর বেরোতে পারিনি। এর পরের যে স্টেশন সেটা হচ্ছে মহানাদ। তো মহানাদ যে রাস্তা ঢুকবো সেটা হচ্ছে মহানাদ কালীবাড়ির রাস্তা কিন্তু হবে না, মহানাদ শিবতলা যেটা বলে, শিব মন্দির যেটা আছে সেই শিব মন্দিরের ওখান দিয়ে আমরা ঢুকবো হচ্ছে মহানাদ রেল স্টেশন। ওই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দূরে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে আসতো ট্রেনটা, আর এইটা হচ্ছে রামনাথপুর। চলুন গুগলের সার্চ বারে ঝটপট টাইপ করে ফেলুন তো রামনাথপুর সেন্ট্রাল ব্যাংক। এবার আপনি যদি পৌঁছতে চান তবে ডাইরেকশন বটনে ক্লিক করুন আর নিজের লোকেশান দিয়ে ওকে করে দিন। আমরা এখানে পৌঁছে প্রথমেই ভেবেছিলাম এটাই হয়তো স্টেশন, কিছুটা আনন্দিত হয়েছিলাম, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সঠিক তথ্য জানালেন দাদা। আপনার নামটা একটুখানি বলবেন? বৈদ্যনাথ দাস। আচ্ছা বলছি আপনি বলুন এখানকার যে মহানাদ স্টেশন এই বিষয়টাতে। এটা আমাদের মহানাদ স্টেশন, মহানাদে রাজারাজারা বাস করতো, যার জন্য এখানে মহানাদে পঞ্চায়েতটা মহানাদ নাম দেওয়া আছে। রামনাথপুর হলেও এখানে স্টেশনের নাম দেওয়া ছিল মহানাদ স্টেশন। হ্যাঁ, বিরেল এখান থেকে চলতো তারকেশ্বর থেকে ত্রিবেণী পর্যন্ত। তা এখানে যখন মমতা রেলমন্ত্রী হয়েছিল তখন এখানে একটা কথা হয়েছিল যে রেল স্যাংশন করেছিল, স্টেশনের নাম কাগজেও দিয়েছিল, অনেক দিন আগে আমরা কাগজেও দেখেছিলাম। তারপরে উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর তো সব উঠে গেলে, এখন আর কিছু হলো না, কবে হবে জানিও না। এইটুকু জানার পরে আর একটা প্রশ্ন রেখেছিলাম, এই রেলপথের ট্রেন চলাচল চাক্ষুষ দেখেছেন এমন কেউ আছেন বা সরাসরি যুক্ত ছিলেন এমন কারুর সন্ধান পাওয়া যাবে? স্টেশন মাস্টার ছিল, সে এখানে সাধু হয়ে গিয়ে এখানে তার সমাধি আমরা রেখে দিয়েছি। আচ্ছা, ওর নামটা জানা আছে? হ্যাঁ, ওর নাম বৈদ্যনাথ সাধু ছিল, সবকে বৈদ্যনাথ সাধু মানে স্টেশন মাস্টার মশাই, উনি সাধু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু হয়ে এখানেই ছিল, এখানে থাকতো, দিয়ে ওর নাম ছিল বৈদ্যনাথ সাধু। আচ্ছা আচ্ছা, এইখানেই ও যখন মারা গেল তখন ওর সমাধি এইখানে করে রেখে দিল, এইখানেই আছে হয়েছিল। আর এখানে কোনো কোয়ার্টার ছিল রেলের? না, রেলের কোয়ার্টার বলতে স্টেশনটাই ছিল, এখন সব ভেঙে গেছে, এই পিচ রাস্তাটার ওই পারে, এখন আর বুঝতে পারবে না, সব জঙ্গল হয়ে গেছে। এটা তাহলে পিছনের এই মেঠো পথ ধরে চলতো সে ট্রেন চলতো, আর স্টেশন এখন কিছু নেই, এটা ছিল একটা গোডাউন যেটা বলছেন, স্টেশন ছিল রাস্তার ওপারে, এখন বলছে ওপারে কিছুই নেই, সব দোকানঘর হয়ে গেছে, ওগুলো এই ওপাশেই ছিল স্টেশন ঘর, তো এখন কিছু নেই। রাস্তায় চলতে গেলে খিদে পাবে না, খিদে পেলে খেতে হবে, তো তেলে ভাজা খাবো না, পরোটা খাবো না, রুটি খাওয়ার দোকান পাইনি। তো যেটা করেছিলাম সেটা হচ্ছে নিয়েছিলাম চিড়ে দই টকলি নিলাম, চিড়ে নিয়ে এসেছি, আর খাচ্ছি কোথায় জানো তো, এটা কিন্তু ভার দেখলাম না, এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু রেলের পথ ছিল, উপরে এই যে কেবল তার গেছে এইটা ছিল বিপিআর এর সেই পথ। তো তার পাশে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, গুড়ে বাতাসা দই আর হচ্ছে লাল চিড়ে যেটা বলা হয় সেই লাল চিড়ে দিয়ে। দারুণ খেতে, দারুণ, শরীরও সুস্থ থাকবে। হ্যাঁ, সারাদিন আমরা জার্নি,
আশা করি কোনো অসুবিধা হবে না। এই রাস্তায় কিন্তু চলতো বিপিআর এর সেই ট্রেন। আমরা এখন এই রাস্তা ধরে যাব, পৌঁছবো হচ্ছে দ্বারবাসিনী। গুগল ম্যাপের সাহায্যে অন্ধকারে ঢিলচড়ার মতন অবস্থায় মেঠো পথের উপর ঢালাইয়ের আস্তরণ দেয়া পথ পেরিয়ে পৌঁছলাম দ্বারবাসিনী। দামোদর ভ্যালি কর্পোরেশন সারা হুগলি জেলায় চাষের জল সরবরাহের জন্য ক্যানেল বানিয়ে দিয়েছে, আর তার কোপ গিয়ে পড়েছে বিপিআর এর রেল ট্র্যাকে। রেলের জমির চরিত্র বদলে কোথাও হয়েছে ধান জমি, কোথাও হয়েছে বাড়ি, সরকার করেছে রাস্তা, আর আমি ইতিহাস খুঁজে মরি। যাই হোক, স্টেশন ঠিক নয়, তবে স্টেশনের মতন। একজন বললেন এখানে নাকি ছিল স্টেশন। জায়গার নাম হচ্ছে সাটিথান চহকা, আর স্টেশনটার নাম ছিল দ্বারবাসিনী। দ্বারবাসিনী যে মূল জনপদ সেটা এখান থেকে অনেকটা দূরে। তখন কেন এখানে স্টেশন হয়েছিল না জনপদ এখানে ছিল সেটা কিন্তু রহস্যই রয়ে যাচ্ছে। আর একটা কথা, এইখানে পৌঁছতে কিন্তু অনেকটা অনেকটা পথ কিন্তু আমাদেরকে বাইক রান করতে হচ্ছে। আর একটাই অনুরোধ করব, অন্তত আমাদের এই কষ্টের জন্য একটা লাইক অন্তত চাই। এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে আমরা, আর স্টেশন ছিল এইখানে কোথাও একটা। আপনাদের যে 6 ইঞ্চি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি এখন ঠিক এই জায়গাতেই আছি। এইখানে একটা সময় ছিল হচ্ছে আমরা রেল স্টেশন। এখন স্টেশন নেই, শুধু বাড়িঘর তৈরি হয়ে গেছে। আর এই রাস্তা দেখানোর চেষ্টা করছি, এই এইখান দিয়ে ছিল হচ্ছে সেই রেলপথ। আমরা এখন আমরা ছেড়ে যাচ্ছি, পরের স্টেশন কোথায়? মিল্কি বাজার। গুগল ম্যাপ কখন যে ধোকা দেয় আর কখন যে উপকার করে বোঝা মুশকিল। গুগল ম্যাপ ধরে পৌঁছে গিয়েছিলাম মিল্কি বাজার, আর বাজার থেকে 2 মিনিট দক্ষিণে সেই জায়গা। অনেক অপেক্ষার হলো অবসান। স্থানীয় একজন জানালেন ওই টি মিল্কি রেল স্টেশন। চলুন অন্দরমহলটা একবার দেখিয়ে নিই। ছোট্ট 2 কামরার ঘর, বর্তমান বাড়ির মালিকের অনুমতি নেই ভিডিও করা এবং অন্দরমহলে প্রবেশ করতে হয়েছে। পুরনো গাঁথনির উপর পড়েছে রঙের প্রলেপ। তারপর ভেতরে মাঝে মাঝে বাখারি খাওয়ানো আছে। আচ্ছা, লুজ হয়ে গেছে। তো আমরা এখন এসেছি কানাই পাল বাবুর বাড়িতে এসেছি। বাড়ি ওনার বাড়ি এটা, কিন্তু এটাই ছিল এক সময় বিপিআর এর হচ্ছে মাস্টারমশাই, স্টেশন মাস্টারের ঘর। নাকি কোথাও কোনো পুরনো বিল্ডিং, তো অবশেষে পাওয়া গেল মেলকিতে এসে, ওনার বাড়িতে এসে। তো আমি দেখানোর চেষ্টা করলাম এই বিল্ডিংটা, উনি খুব কষ্টের মধ্যে আছেন এবং এই বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো এই ভিডিওর মাধ্যমে বার্তা এইটুকুই থাক, যদি কোনোভাবে ওনার জন্য কিছু করা যায়, যদি আমাদের তরফ থেকে যদি এই বাড়ির মানে রিপেয়ারিং পাবো বা কোনো কিছু উন্নয়ন কিছু করা যায়। মিল্কি স্টেশন পার করলাম, এবার যাচ্ছি ভাস্তারা। এমন এক বয়স আসবে যখন আপনি আবার রূপকথার গল্প পড়া শুরু করবেন, অবশ্যই, তবে তা নিজের জন্য নয়। বিপিআর এর ট্রেন তার পথ নিয়ে রূপকথার গল্প শোনালেন প্রায় 90-এর কোঠা পার করে যাওয়া এই মানুষটি। বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ের জীবন্ত সাক্ষীকে সামনে সশরীরে পেয়ে ওনার মুখ থেকে যখন গল্প শুনছিলাম, আমার ভিতরে তখন রক্তচাপ ক্রমশ বাড়ছে। শুধু এই ভেবেই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সেই হারিয়ে যাওয়া ইতিহাস। স্টেশনের নাম ভাস্তারা হলেও গ্রামটি কিন্তু একটু ভিতরে। তবে ক্যামেরা লোকেশন তার নাম বলছে দুর্গাপুর। যদি গুগল ম্যাপ ঘাঁটেন দেখতে পাবেন দুর্গাপুর রেল স্টেশন আজও লেখা আছে। মেলকি রেল স্টেশন থেকে বিপিআর এর পুরনো পথ ধরে পৌঁছানো যায় ভাস্তারা। চলুন ওনার কাছ থেকে শুনে নিই বাকি ইতিহাস। তোমার নামটা কি? নাম কি তোমার? আমার নাম শিবনাথ। শিবনাথ কি? রাজবংশী। শিবনাথ রাজবংশী, বিপিআর এর ট্রেন চড়েছেন? বিপিআর এ তো কাকারা বাবারা দাদারা করেছে, আমার তো চারটে
বিপিআর যার গাড়ি ছিল প্রতাপ সিং রায়ের, সে আমাকে বলেছিল যেতে দিলে না ওই চাষবাস নিয়ে। আচ্ছা, তো আপনি কি এই ট্রেন চড়েছিলেন? হ্যাঁ, এই ট্রেন চড়েছিলেন। হ্যাঁ চড়েছেন না? এখান দিয়ে যেত গাড়িও চালিয়েছি। হ্যাঁ, বিপিআর গাড়ি চালিয়েছেন? গাড়ি চালিয়েছি। আচ্ছা, এইটা স্টেশন ছিল? এটা তো টিকিট ঘর স্টেশন ছিল। টিকিট ঘর কোথায়? টিকিটটা কোন ঘরে দিত? টিকিটটা কোথায় দিত? ওইখানে কল ছিল, ওইখানে টিকিট বেরোতো এখান দিয়ে। আচ্ছা, এটা ছিল কলটা, কলেজ টিকিটটা বেরোতো এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু না চলেছে আমার লাইফে 10-12 বছর আমি দেখেছি। দেখেছেন না? 6টা ইঞ্জিন ছিল। দেখুন, একটা বগিতে 3 কামরা ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে একটা করে বগি ছিল, মাল গাড়ি ছিল, ডেমি ছিল। আচ্ছা, আর 6টা ইঞ্জিন ছিল। 6টা ইঞ্জিনের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 3টে থাকতো মোংরায় কাঁটা পুকুরে, আর 2টো থাকতো তারকেশ্বরে। আচ্ছা, আর 1টা থাকতো জামালপুরে। জামালপুরে এই পথে চলতে হচ্ছে সেই বিপিআর এর ট্রেন, আর হচ্ছে ভাস্তারা স্টেশন, কিন্তু নাম দিয়ে আছে দুর্গাপুর। সবাই বলা হয় আরে দুর্গাপুর গ্রামটা দেয় নাকি এখানকার? আর ভাস্তারাটা কোন যায় তাহলে? তো স্টেশনের নাম ভাস্তারা ছিল, তো ভাস্তারা ছিল, তো স্টেশন ছিল ভাস্তারা, কিন্তু গ্রামটা ছিল হচ্ছে মানে নাম হচ্ছে দুর্গাপুর এখানকার। আর সবাই দুর্গাপুর স্টেশন বলেই চেনেন। আর এই হচ্ছে দুর্গাপুর সেই স্টেশন ঘর, এখনও সেই অটুট রয়ে গেছে, সেই পুরনো টালির চাল, পুরনো মানে কাঠের সেই কাজগুলো করা আছে এখানে। প্রচণ্ড গরমে ঘামছিলেন, অতিরিক্ত ঘাম বা ডিহাইড্রেশন হলে লাগে ওআরএস। আমাদের সাথে থাকা ওআরএস এর পাউচ ওনার হাতে তুলে দিয়েছিলাম। তখন মাইনে কত দিত? মাইনে মাইনে আমার বাবা মিস্ত্রি ছিল, খালাসিদের 8 টাকা আর আমার বাবার 12 টাকা। ওনার মুখ থেকে আরো কিছু কথা জেনেছি, স্বাধীনতার বিপ্লবীদের এই রেলপথ ব্যবহার, আরও শুনেছি নিত্য রেলপথ নিরীক্ষণের জন্য ছিল সেলুনকার, ছিল পয়েন্টম্যান, শেষের দিকে কয়লার যোগান না থাকায় রেলকে থেমেও যেতে হয়েছে, কাঠের জ্বালানি দিয়ে বাষ্প তৈরি করে ট্রেনের চাকা গড়ানো হয়েছে, সেই গল্প শুনেছি। তবে ইঞ্জিন 6টা নয়, বিপিআরের দলিলে লেখা আছে 7টা ইঞ্জিনের কথা। সে যাই হোক, রেল অগ্রগতির চূড়ান্ত সীমায় পৌঁছে শেষে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আমাদের এই যাত্রাপথে অগ্রগতি থামার নয়, তাই এগিয়ে চলা পরের ডেস্টিনেশনে। এটা হচ্ছে বইচি ধনেখালি রোড, আর আমার ঠিক উল্টো দিকে এই হচ্ছে বিপিআরের সেই রেলপথ। এইখান দিয়ে রেলপথ ট্রেন আসতো, আর এই বরাবর ছিল রাস্তা, সেখান দিয়ে মানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে পাস করতো। আমাদের ঠিক উপরে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, আর ঠিক ওপাশে হচ্ছে মাঝিনাল, মানে যেখানে আরেকটি স্টেশন ছিল সেখানে এখন যাচ্ছি। তো উপরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েকে আমরা বিদায় জানাচ্ছি, গিয়ে এগোচ্ছি সামনের দিকে। আচ্ছা আচ্ছা, আর এটা কি সেই ট্রেন পথটা? হ্যাঁ, একদম সেই মোগরা। আচ্ছা, আর এদিকে যাচ্ছে হচ্ছে বিয়ের দিকে, এদিকে তারকেশ্বর, এটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একদম সোজা আপনার রুদ্রাণী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুদ্রাণী রুদ্রাণী। তার মানে বিপিআর এর পথ, আর এই হচ্ছে সেই টিকিট ঘর, টিকিট ঘর, আর এইদিকে যাচ্ছে মগরা, আর এদিকে যাচ্ছে রুদ্রাণী হয়ে, ধনেখালি হয়ে, দশগড়া হয়ে তারকেশ্বর। একদম অবশেষে পৌঁছালাম হচ্ছে ঘিয়া নদী,
এই ঘিয়া নদীর উপর ওইখানে ছিল হচ্ছে রেলের ব্রিজ ছিল, তো ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ ওর জমির উপর দিয়ে গেছে, জমির আল ভেঙে যেতে হবে। আর এই ঘিয়া নদী পার করে পরের স্টেশন ছিল হচ্ছে রুদ্রাণী। ওই দূরে পথ ধরে আসলাম, গাড়ি এখানে রাখলাম, কারণ পথ হচ্ছে অবরুদ্ধ, কারণ এখান দিয়ে গেছে হচ্ছে ঘিয়া নদী। ছি, এই যে নিচে হচ্ছে ঘিয়া নদী মজে গেছে, আর ওপার ছিল ওই অবধি ট্রেন আসতো, এখানে ছিল কালভার্ট ব্রিজ। তো দুঃখের বিষয়, কোনো কিছুই এখন আর নেই, না ইটের টুকরো পর্যন্ত এখানে পড়ে আছে, জানি না সেই ভাঙার টুকরোগুলো কার কাজে লেগেছে। আর পরবর্তী পর্যায়ে রেল সমীক্ষা করেছে, এখান দিয়েই ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। আর এক ইতিহাস সাক্ষী হয়ে আছে ঘিয়া নদী। পরের স্টেশন ছিল হচ্ছে রুদ্রাণী, সেই রুদ্রাণী পৌঁছবো। আর দুপুরও হয়ে গেছে, ক্লান্তিও বেড়েছে, খেতে হবে। তো খেয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করছি, কোথাও খাবার পাওয়া যায় কিনা দেখি। এ কোথায় খাবার পাওয়া যাবে নাকি হোটেলে খাবি? গিয়ে দেখতে হবে, দেখি কোথায় খাবার পাওয়া যায়। একসাথে ইস্টার্ন রেলওয়ে আর তার সঙ্গে ছিল বিপিআর রেলওয়ে গল্প ঠিক এইখানটাতে, হাওড়া বর্ধমান কোর্ট লাইনের। এটা দেখে মনে হতে পারে হয়তো কালভার্ট, কিন্তু এটাই ছিল হচ্ছে বিপিআরের রেলপথ। এই কালভার্টের নিচ দিয়ে যেতে হচ্ছে ওপারের রুদ্রাণী স্টেশন। না, গল্পটা এখানেই শেষ করছি। গল্পের থাম্বেলই দেখেছেন জীবন্ত সাক্ষীর সাক্ষাৎ। জীবনের শেষ কোঠায় পৌঁছেও আজও ওনার স্মৃতিতে জল জল করছে ওনার যৌবনের ফেলে আসা দিনগুলো। এর পরের এপিসোডে দেখতে পাবেন রুদ্রাণী, ধনিয়াখালি, কানা নদী, দশঘড়া, গোপীনগর এবং অন্তিম স্টেশন তারকেশ্বর। এবার জানাই আলবিদা, আবার দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।